এই তো সামনে ক্যামেরাম্যান এই যে হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জল সাজার ভিডিও। তো এখানে আমি বউ হয়ে বসে আছি, মানে এটা আমার শ্বশুরবাড়ির একটা রিচুয়ালস। তো আমি যেহেতু ঘড়া নেব, এই যে এইরকম এই ঘড়াটা, তো সেই জন্য এটা সাজতে হয়। তো এই যে এই দেখো এই ঘড়াটা আমি নেব। আর পুরো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটাও কথা বলতে পারবো না। আমার মুখটা দেখতেই পাচ্ছো, মুখের মধ্যে পান সুপারি ভরা আছে, কেউ কথা বলতে পারে না যারা এই ঘোড়াটা নেয়। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে প্লিজ সেগুলোও দেখো, তোমাদের কমেন্টগুলো আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো জানিও ভিডিওগুলো কেমন লাগছে, ভালো খারাপ সব কিছু জানাতে পারো। তো এবার যাব আমরা জল সাজতে। তো এই যে বেরিয়ে পড়েছি, চলো এবার তোমাদের সঙ্গে আজকে পুরো পাড়াটা ঘুরবো, যেখানে যেখানে জল সাজা হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। এখানে আমরা জল সাজতে যাবো ঠাকুর বাড়িতে, মানে মন্দিরে, নাপিত বাড়িতে, তারপরে ঘাটে তো যেতেই হয় জল সাজতে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো।
কাপুরও নাচা হয়ে গেছে আজকে কাপুর ঠিক আছে।